এসেছি বাগডোগরা রেলওয়ে স্টেশনে। আপনাদের জানাই যেখানে বনবিভাগের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কাঞ্চন কন্যা এক্সপ্রেসে কিছু পাখি আসছে, প্রায় হাজারখানেক পাখি যেটা কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে, এবং যাত্রীদের মধ্যে থেকেই কিন্তু খবর দিয়েছিলেন বনবিভাগকে। সেই অনুযায়ী বাগডোগরা বনবিভাগের কর্মীরা এবং আরপিএফের জওয়ানেরা ট্রেনটিকে থামবার সাথে সাথে কিন্তু আটক করে, এবং সেই যে কামরা, সেই কামরা থেকে, জেনারেল কামরা থেকে কিন্তু বের করা হয় পাখিগুলোকে। যেটা জানা যাচ্ছে যে পাখিগুলো একটা যে ট্রেনের যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের মধ্যে ছিল, সাধারণ যাত্রীরা শৌচালয় ব্যবহার করতে পারছিলেন না, সেই অনুযায়ী তাদেরকে তারা আর কি বনবিভাগকে খবর দেয় এবং বনবিভাগ সাথে সাথে কিন্তু কাজে নামে। বনবিভাগ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মালদা থেকেই, সুদূর মালদা থেকেই কিন্তু আরপিএফ তাদেরকে এসকর্ট করে নিয়ে আসছে, এবং তারা যাতে রাস্তায় কোথাও নেমে যেতে না পারে সেই জন্য কিন্তু বনবিভাগের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। নকশালবাড়ি ছাড়াবার পর বাগডোগরা বনবিভাগের কর্মীরা বাগডোগরা স্টেশনে এসে দাঁড়ায় এবং নির্দিষ্ট যে কামরা, সেই কামরা থেকে কিন্তু একে একে সেগুলি নামানো হয়। পাপাই সরকার নামে এই ব্যবসায়ী, পাখি ব্যবসায়ী, তিনি যেটা দাবি করেছেন যে শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তির ওখানে তার দোকান রয়েছে, দীর্ঘদিন ধরে তার দোকান রয়েছে, এবং যে পাখিগুলো ধরা হয়েছে সেগুলো কিন্তু গৃহপালিত পাখি, অর্থাৎ মানুষ শখের বসে এই সমস্ত পাখিগুলি তারা কিনেন, এবং সেই উনি দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কোন পাখিটা বৈধ, কোন পাখিটা অবৈধ, সব কিছুই কিন্তু জানা যাবে। এরপরে কিন্তু ট্রেন ছেড়ে দেয় এবং তিনজনকে আটক করা হয়। সেই তিনজনের তালিকায় পাপাই সরকার রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত পাখিগুলো বাগডোগরা বনবিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হবে। আরপিএফ তারাও কিন্তু আটক করেছে এবং তারাও তাদের ওখানে প্রথমে যায় এবং সেখান থেকেই কিন্তু সেগুলি বাগডোগরা বনবিভাগে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এডিএফও ভূপেন বিশ্বকর্মা, রয়েছেন বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজসহ অন্যান্যরা। আমরা দেখছি পাপাই সরকারকে, তিনি বনবিভাগের কর্তাদের বোঝাবার চেষ্টা করছেন যে কোনোটি কিন্তু কন্ট্রাব্যান্ড নয়, অর্থাৎ অবৈধ নয়। আমরা কথা বলবো বনবিভাগের এডিএফও কার্শিয়াং রেঞ্জের, কার্শিয়াং ডিভিশনের এডিএফও ভূপেন বিশ্বকর্মার সঙ্গে। আমরা রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন পেয়েছিলাম যে কঞ্চনকন্যা ট্রেনে একটা কনসাইনমেন্ট পাখিটা নিয়ে আসা হচ্ছে।
তো আমরা এখন বাগডোরাতে আমরা ধরতে পারেছি। তো এখন আমরা দেখছি, ইনকোয়ারি করছি। বেসিক্যালি তো প্রাইম অফিসি তো মনে হচ্ছে এটা তো কোনো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের স্পিসিসটা মনে হচ্ছে না। আমরা একটা একটা করে আমরা ভেরিফাই করছি। তো আফটার ভেরিফিকেশন আমরা যদি ডকুমেন্টসটা চেক করবো, ওদের পারমিশন লাইসেন্স চেক করবো, তারপরে অ্যাজ পার আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যা আছে আমরা অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেবো। তারা তো বলেছে যে কোনো রকম এই জায়গাতে লাইসেন্স নেই, আর এইভাবে কি আনা যেতে পারে এইভাবে এত ইউজ কোয়ান্টিটিতে? আমাদের একটা গভর্নমেন্টের একটা প্রেসক্রাইব রুলস আছে, নর্মস আছে, ওটা আমরা দেখবো ওরা ওটা ফলো করেছে কিনা। যদি ফলো না করা থাকলে তার আমরা অ্যাজ পার রুল আমরা অ্যাকশন নেবো। স্যার, আজকে কে কে আপনাদের অপারেশনে সাথে ছিল? আমাদের বাগডোরা রেঞ্জ রেঞ্জ অফিসার আর স্টাফ, ঘোষপুকুর রেঞ্জের স্টাফ, টুকরিয়াধার রেঞ্জের স্টাফ ছিল, আর আরপিএফ ওরা আমাদেরকে হেল্প করেছেন। এরা বলছে অ্যাজ পার দিয়ার স্টেটমেন্ট দে আর ব্রিঙ্গিং ইট ফ্রম কলকাতা শ্যামবাজার অ্যান্ড দে আর টেকিং ইট টু ওয়ান অফ দিয়ার শপ লোকেটেড ইন শিলিগুড়ি নিয়ার স্টেডিয়াম। তো উই আর গোয়িং টু ভেরিফাই। কয়জনকে এখন পর্যন্ত আপনারা ইন্টারোগেটের জন্য নিয়েছেন? আমরা জাস্ট ডিটেন করেছি, দুজন আছেন এলাকা, আমরা একটু ইনকোয়ারি করবো স্টেটমেন্ট নিয়ে। বাগডোগরা বন দপ্তরে আনবার পর আমরা দেখছি সেখানে রেঞ্জার সমীরণ রাজ তিনি পরীক্ষা করছেন। আমরা শুনে নেব তিনি কি বলছেন এই বিষয়ে। আমরা তো এখানে নিয়ে এসেছি ভেরিফিকেশনের জন্য, এখনও ভেরিফিকেশন চলছে, লিস্ট হচ্ছে। এখন আমরা এখনও পর্যন্ত যেগুলো ভেরিফিকেশন চলছে এক্সোটিক স্পিসিস দেখতে পাচ্ছি, আর যেগুলো আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের মধ্যে যেগুলো আসবে সেগুলো আমরা সিজ করবো। না, এমনি খালি চোখে দেখে কি ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের কিছু পেলেন বার্ডসের মধ্যে? এখনও অনেক কটা স্পিসিস আছে, যেমন কিছু হয়তো সাইড সিট থাকতে পারে বা অন্য এন্ডেঞ্জার কিছু থাকতে পারে, সেগুলো আমরা দেখছি, ভেরিফাই করছি সবাই। অনেক লার্জ কোয়ান্টিটি আছে, তো ওই জন্য একটু টাইম লাগছে। স্যার, ট্রেনের মধ্যে এইভাবে জেনারেল কামরায় এইভাবে কি বার্ডস আনা যায়? সেটা আমরা তো ঠিক কনফার্ম নই কি, কিন্তু যেভাবে নিয়ে এসছে সেটা তো দেখে তো ঠিক মনে হচ্ছে না, কারণ বাথরুমের ডাব্বায় নিয়ে এসছে ট্রেনের, ওই জন্য ওখানে আমরা কনসার্ন আরপিএফকেও জানিয়েছি, ওনারাও ওর অ্যাকশন নিয়েছেন, আর তারপরে আমরা এটা ভেরিফিকেশন করছি, এটা দেখছি আমরা। আপনাদের ক্রুয়েলটি অ্যাক্টের মধ্যে পড়ে কি এটা? আমরা ওটা অ্যাকচুয়ালি ওরা যেহেতু ট্রেন থেকে আমরা নিয়ে এসছি, ওনাদেরও আমরা ইন্টিমেশন দিয়েছি এই ঘটনাটা, আর ওনারা ওই যে ঘটনা যেভাবে নিয়ে এসছে এ করছে সে, তার জন্য ওনারা একটা বলছিলেন যে একটা ফাইন হচ্ছে, সেটা ওনারা আমাকে ইন্টিমেট করবেন। আপাতত যে তিনজনকে আটক করেছেন সেই তিনজনকে কি আপনারা? না, আমরা এখন জাস্ট ভেরিফিকেশন করছি, সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা জানিয়ে দেব। শুনুন, আমরা কথা বলি পাখি ব্যবসায়ী পাপাই সরকারের সঙ্গে, তিনি কি বলছেন। অর্থাৎ তিনি কিন্তু বলবার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করছেন, ট্রেনে নিয়ে আসাটা তার অন্যায় হয়েছে, তিনি কিন্তু সেটাও স্বীকার করেন। স্যার, আমরা কলকাতা থেকে উঠিয়েছি, এটা আনলিগালিভাবে আসছে ট্রেনে, এটা আনলিগাল, আর কিছু আমাদের এখানে পেপার আছে, লাইসেন্স আছে, সবই আছে, এগুলো অ্যালাউ আছে, ঠিক আছে। আমাদের ট্রেনে এসছি, এটাই আনলিগাল, আর কিছু না। কিসে আসা উচিত ছিল আপনাদের? আমাদেরকে অ্যাকচুয়ালি বুকিং করে নিয়ে আসা উচিত ছিল, যেগত 3 মাস ধরে বুকিং বন্ধ আছে বলে আমরা এখন এইভাবে আসছি, জেনারেলে আসছি, বাথরুমের সামনে এইভাবে জেনারেল আসছি। আমরা স্যার 15 বছর ধরে এই লাইনেই আছি, আমি 15 বছর ধরে এইভাবে কারবার করছি, মাঝে মাঝে বুকিংও মাল আসছে, বুকিংয়ে হাওড়ার থেকে বুকিং হয়ে আসছে, আমাদের বুকিং ভিডিও সবই আছে, অসুবিধা কিছু নেই। কোথা থেকে আসছে? শ্যামবাজার হাট বসে, গ্যালেক্সির হাট, নাম শ্যামবাজার, নাম শুনবেন বেরিয়ে যাবে, আর আপনার রোববার করে বা সানডে করে বসে। আপনারা সানডেতে কিনেছিলেন? সানডেতে আমরা কালেকশন করেছি এই দোকান, ওই দোকান থেকে একটা হার হয়, তো ওখান থেকে কালেকশন করে করে কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমাদের শিলিগুড়ি, আমাদের এখানে দোকান আছে, দোকান পারপাসে আমাদের দোকানে কিছু কিছু দোকানে সাপ্লাই করে করে
আবার যাই 15 দিনে মাসে একবার গিয়ে গিয়ে নিয়ে আসি পাখিগুলো কি সব মানে বন্য আইন না 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 বিয়ানি কিছু পাখি নেই এরা ফরেস্টের লিগ্যাল পাখি আছে আনলিগ্যাল কিছু নেই এটা বিদেশি পাখি হলো বিদেশি এলা হলো বদ্রিকা আছে লাভবার্ড আছে ককাটেল আছে ফিঞ্জ আছে বুঝতে পারলেন এগুলো কি কাজে লাগে এগুলো পালে না খাঁচার পাখি খাঁচায় জন্ম খাঁচায় মৃত্যু এবার খাঁচার থেকে যদি উড়িয়ে যায় বা বের করে ছেড়ে দেন এ নিগাদ মৃত্যু সঙ্গে সঙ্গে মেরে দেবে কাকে মেরে দেবে এরা কী হচ্ছে এটা বারুইপুর সাইডে কলকাতায় চাষ হচ্ছে যেরকম পোলট্রি ফার্মে চাষ হচ্ছে এখানে এরাও চাষ হচ্ছে অ্যাকচুয়ালি এরা ফরেন বার্ড এখন এখানে চাষ হচ্ছে এখন কি বলবেন ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্টের কাজ ফরেস্টে করবে আমাদের কোনো অসুবিধা নেই বলেছি স্যার আপনার আপনার কাজ আপনারা করুন কিন্তু আমাদের একটাই ভুল হয়েছে আমাদের জেনারেল এইভাবে আসছি কাগজ রয়েছে কাগজ স্যার আমি স্যারদেরকে আমি দেখিয়ে দিয়েছি স্যারা দেখিয়ে নিয়েছে অসুবিধা কিছু আপনার নাম আমার নাম পাপাই সরকার পাপাই সরকার ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে লিখুন এবং আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা পশু পাখি খুব ভালোবাসে তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেখার ও জানার সুযোগ করে দিন ধন্যবাদ আপনার দিন শুভ হোক।